হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজছে সকাল 11:25, আর এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি। শনিবার সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে, কালকের ব্লগটা আজকে অবধি কন্টিনিউ হলো। আজকে এই জাস্ট ব্লগটা শেষ করে আমি তোমাদের সামনে আবার আরেকটা ব্লগ স্টার্ট করলাম, মানে শুরু চলে এলাম। আর সকালবেলা ব্রেকফাস্ট এখনো হয়নি, কি ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট করব সেটা ভাবতে ভাবতে আমার 11:30 বেজে গেল। কারণ কিছুই খেতে ইচ্ছা করছে না, চাউমিন খেতে ইচ্ছা করলো, চাউমিন বানাতে ইচ্ছা করছে না। মেয়েকেও এখন অব্দি কিছু খাওয়াতে পারিনি, মেয়ে ঘুম থেকে উঠলো, হাজবেন্ড সেই কলা দুধ চিড়ে এগুলোই খেয়ে গেল, আর ও অনেকগুলো কাপড় জামা ধুয়ে গেল, বাসি কাজগুলো করে দিয়ে গেল। তাই আমি একটু রিল্যাক্স আর তোমাদের সামনে ব্লগটা হাসি মুখে স্টার্ট করতে পারছি। অনেকটাই কাজ কম, ও সব করে দিয়েই গেছে, এখন খালি জাস্ট রান্না করব। আর সব থেকে আনন্দের বিষয় ছিল কি, ঘুম থেকে উঠে বেশ আমি আনন্দিত হচ্ছিলাম একটা জিনিস ভেবে, যে আজকে রান্না নেই, আজকে রান্না নেই। কি আনন্দ সহকারে আমি তোমাদেরকে এর আগের ব্লগে বলেওছি হয়তো, যে এই ব্লগটা শেষ করলাম কিছুক্ষণ আগে, তো সেই ব্লগটা তো বলেওছি রান্না নেই, রান্না নেই, ডাল আলু ভাজা করব। কিন্তু না, কপালে যদি রান্না করতেই হয়, রান্না করতেই হবে। হাজবেন্ড হঠাৎ করে আলু শেষ হয়ে গিয়েছিল, আলু আনতে গিয়ে মাংস নিয়ে চলে এলো, এখন আমাকে সেই মাংস রান্না করতে হবে। ভাত হয়ে গেছে, এখনই জাস্ট আমি মানে ডাল বসিয়ে দিতাম, বসিয়ে দিয়ে আলু ভাজাটা করতাম। ভাবলাম আজকে তোমাদের সাথে কোনো রকম রেসিপি আমি শেয়ার করব না, কিন্তু হ্যাঁ, একটা জিনিস এখন দেখছি যে না, রেসিপি শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে কুড়েমির রেসিপি। মানে যাদের রান্না করতে একদমই ইচ্ছে করবে না, তারা শর্টকাটভাবে কী করে মাটন রান্না করবে। হ্যাঁ, তোমাদেরকে বলিনি না মাটন নিয়ে এসেছে, মাটন রান্না করবে একদম উইদাউট আর কি প্রেশার কুকার, প্রেশার কুকারের সিটি ছাড়া, চটাপট কী করে রান্না হবে সেই টেকনিকটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো মাটনটা একটু অন্যরকমভাবেই করব। তো ভাবলাম যে চলো, দেখলে তো রেসিপি চলে এলো, প্লাস আমাকে বকবক করতেও হবে, প্লাস আর কি শ্যুট করতেও হবে, রান্নাটাও করতে হবে। আসলে কি বলতো, ফ্রিজে সব কিছুই খাওয়ার ছিল। কালকের 3 রকমের তরকারি রয়ে গেছে, ছোলার ডাল আছে, আর নিরামিষ তরকারি আছে, মুখির ডালনা ছিল, গাটিকুচুর ডালনা, তো এই সমস্ত কিছু রয়েছে ফ্রিজে। তা সত্ত্বেও আর কি এখন আজকে রান্না করার কোনো মানে হয় না, কারণ খানেবেলা শুধু আমরা দুজন না, শাশুড়িমা হচ্ছে মানে অ্যাসিডের প্রবলেম হচ্ছে, উনি কিছুই খেতে পাচ্ছে না, সে একটু সেদ্ধ ভাত ঠাত খাবে হয়তো, এই সমস্ত কিছুই খাবে না, তাহলে এই রান্নাগুলো কী হবে বলো। তার উপরে হাজব্যান্ড একটু করেই নিয়ে এসেছে, বেশি আনেনি, তো বলছে অল্প করে নিয়ে এসেছি, তো চলো অল্প করে যখন নিয়ে এসেছে করতেই হবে। একবার বললো এসে ফ্রিজে রেখে দাও, কি বলতো, মাটন নিয়ে এসে ফ্রিজে রেখে পরের দিন তো সে আমাকে করতেই হবে, তার থেকে বরঞ্চ শুধু মাটনটাই করে ফেলি আর কিচ্ছু করবো না, চোখ বন্ধ করে সেটা দিয়ে একবারে খেয়ে নেওয়া হবে। আর তারপরে হঠাৎ মাথায় এলো যখন মাটন আনতে যাচ্ছে, তো আমি বললাম আমার জন্য একটু ব্রেড নিয়ে আসো, তো ভাবলাম এখন ডিম টোস্ট হোক, ডিম টোস্ট করে তারপরে রান্নাটা স্টার্ট করে দিব। রান্নাটা বলতে সে মাটনটা ক্লিন করে শুধু মাটনটাই করবো, আর কিচ্ছু করছি না। আর আজকে শনিবার, আমাদেরকে বলেছি কি আজকে হচ্ছে শনিবার, আর মেয়েকেও সেই ডিম টোস্টটি একটু খাওয়াবো আর কি, ভাত আলু সিদ্ধ ভাত খাওয়াবো ভেবেছিলাম, যে তাহলে কি হতো আমার একটু চাপটা কমে যায়, কারণ আমি সেই স্নান টান করে এসে না ওকে ওই সেই টাইমটাতে খাওয়াতে বসলে খুবই প্রবলেম হয়, আমি পূজা দিব নিজে খাবো না ওকে খাবো, তাই ওকে ভাতটা আগে খাওয়াবার চেষ্টা করি। কিন্তু হয়তো এখন আমাকে সেগুলো খেতে দেখে ও ভাত খেতে চাইবে না, তাই ওকে মানে এগুলো খাওয়ানোর পরে স্নান করাবো, স্নান করানোর পর যদি ও ঘুমায় তো ঘুমাবে, না ঘুমালে আর কি যে ধরে বেঁধে আর কি 1 ঘন্টা আমার আজকে যাবে। এত তাড়াতাড়ি রান্না টান্না সারার পরেও দেখবে আমার কোনো কাজই হবে না, এরকমই হয় আমার সাথে, এরকমই হয়। তো চলো, হ্যাঁ ব্রেকফাস্টটা রেডি করে নিই, খিদে পেয়ে গেছে বড্ড, ভাত ওপর দিয়ে দিয়েছি আর ব্রেড কলাটা এখানেই রেখেছে বাবা। এই হচ্ছে বিস্কিট আর ব্রেড নিয়ে চলে এসেছে হাজবেন্ড, এটাকে ডিম আমি বের করে রেখেছি, এই হচ্ছে ব্রেড পকোড়া, ব্রেড পকোড়াই করি বলো, টোস্ট না করে ব্রেড পকোড়া করি, টোস্ট করবো ভেবেছিলাম। চলো, তেল আছে অনেকগুলো কড়াতে, ব্রেড পকোড়া ফটাফট ভেজে ফেলি। একটা ডিম লাগছে, একটু চিনি, আর লাগছে দুধ। আমি ব্রেড পকোড়াতে দুধ হচ্ছে ব্যবহার করে থাকি, দেখতে পাচ্ছ, দুধ ডিম এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে।
বেজগুলো এইভাবে কেটে ফেললাম। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে বাস ফ্রাই করে ফেলো, তাহলেই হয়ে যাবে ব্রেড পকোড়া। সুন্দর লাগছে দেখতে, দেখো ব্রেড পকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে, লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে বলো তো। চলো খাওয়া যাক, চলো চলো চলো। এটা আমার, এটা মেয়ের, এখন এটা খেয়ে নিই। মেয়ে আর আমি দুজনে বসে খেয়ে নিচ্ছি, আর মেয়ে হচ্ছে আমার পাশে বসে খাবে, আবার ভাবছে যে না নিচে নেমে কার্টুন দেখতে দেখতে খাবে। এই করে করে আর কি ওকে দুটো দিয়েছি, একটা খেয়েছিল, তারপরে দেখো আমার পাশে উঠে এসে বসলো, এখন ক্যামেরা দেখে দেখে খাবে, বুঝতে পারছো? ক্যামেরা ছাড়া খাবে না, তার জন্য তোমাদের সামনে এসে বসলো। মানে আমি ক্যামেরার সামনে খাচ্ছি তো ও ক্যামেরা ছাড়া কেন খাবে বলো তো। চলো ঝটাপট খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার রান্নাঘরে সেই কাজগুলো সেরে সব কাজ করতে করতে তবুও তো অনেকটা লেট হয়ে যায় বলো। রান্নাটা করতে বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা, বা তারপরে যে কাজগুলো থাকে না সেগুলোই কিন্তু অনেক, তবুও আমরা বলি যে রান্না করতে অনেকটা টাইম লাগে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আমার রান্নাঘরে দেখা হচ্ছে কুড়িমি মটন রেসিপিতে। সব কিছু রেডি করে নিয়েছি, আর এই মটনটার একটা নাম দিয়েছি আমি এই রেসিপিটা, যে কুড়িমি হচ্ছে মটন, কুড়িমি মটন, বুঝতে পারছো? কুড়িমি মটন। তো এই হচ্ছে মাটনটা, এখানে অল্প কটা মাটন দেখতে পাচ্ছ, এই যে অল্প কিছুটা মাটন এসেছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, কারণ মেয়েকে সব কিছু করালাম, মেয়েকে খাওয়ালাম, মেয়ের জুস করা সব কিছু কমপ্লিট করে দিয়েছি, এখন খালি জাস্ট মাটনটা করব। তো এটা আমি তোমাদেরকে, মানে এই রেসিপিটার নাম হচ্ছে কুড়িমি মাটন, মানে আমার ভীষণ অলসতা, আমি আজকে রান্না করব না। তো এই সিচুয়েশনে আমি বা তোমরা কি করবে বলো তো, এর প্রসেসে মাটন রান্না করতে পারবে, খেতে খুব একটা খারাপ লাগে না, আর এতে ইউজ করতে পারো পেঁপে। আমি ইচ্ছে করে আজকে পেঁপে দিলাম না, পেঁপে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি পেঁপের বদলে হিং দিচ্ছি, যাতে মটনটা খুব তাড়াতাড়ি প্রেশার কুকার ছাড়াও কুক হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে মটনটার জন্য কি করছি। একবারে মটনটা দিয়ে সব কিছু দিয়ে আমি কষাবো, এতে আমি এক্সট্রা করে হাত দিয়ে আজকে মাখছি না, না মেখেই রান্না করছি আজকে মটনটা। তো চলো তোমরা দেখে নাও, এখানে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তেল, গোটা সাদা জিরে ফোড়নে দিচ্ছি, ফোড়নের জন্য তেল, আর এই আদা রসুনটা আমি থেতো করে দেব, আর এই পেঁয়াজ কুচিটা তেলেতে দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে এরকম করে ভাজছি, দিচ্ছি হলুদ, আর আলুটাও আজকে কাঁচাই দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর হিংটা ফোড়নেও দিতে পারো, এমনিও দিতে পারো, আমি এমনি এমনি একটু হিং দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে হিংটা ফোড়নে দিতে পারো, কারণ হচ্ছে ফোড়নে দিলে সেন্টটা আর কি স্মেলটা বেশি ভালো আসবে ফোড়নের। তো আমার হাতের সামনে ছিল না, ওই ঘরে ছিল, তাই আমার দেরি হয়ে গেল, তাই আমি এমনিই দিয়ে দিলাম। আর এই মাটনের সবথেকে বড় একটা সুবিধে কি বলো তো, আর কিছু লাগছে না তো এক্সট্রা, শুধু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি রেড চিলি, হলুদ আর নুন, ব্যাস এই দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর থেতে করে রাখা আদা রসুন এটা একটু অ্যাড করে দেবো, ব্যাস হয়ে যাবে। মাখছি না, এটা শুধু এমনিই করছি, আদা রসুনটা থেতো করে দেব, দিয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে দিব, আর কিছু দিব না। এইভাবে আজকে মাটনটা আমার হয়ে যাবে। কুড়িমি মটন, মানে কুড়িমি করে রান্না করা অলসতামি মটন, তো যেটাই বলো না কেন, অলস্য মটন এটা ভালো আছে বলো। নামটা যেহেতু অলস্য মটন দিয়েছি, তাই অলসতামি করে রান্না করছি, তাই কোনোরকম কোনো মাখছি না, বুঝতে পারছো? এই যে দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম, এই হয়ে যাবে। আদা রসুনটা একটু থেতে করে দিয়ে দিব, ব্যাস সব থেতে থেতে আজকে কোনো বাটা বুটি পেস্ট মশলা গ্রেভি কিচ্ছু না, এটাই কষতে থাকবে, কষতে 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 রান্না হয়ে যাবে। তো অল্প একটু মাটন দেখতেই পাচ্ছ, 200 গ্রাম মতো মাটন এনেছে, শুধু একবেলার জন্য রান্না হচ্ছে, তার জন্য আদা থেতোটা দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে না মাটনের একটা খুব সুন্দর স্মেল আসছিল, আমি জানতামই না, এই সেদিন বুঝতে পারলাম। খেতে করে দিয়ে দিয়েছি, আজকে এইভাবেই মাটন খেতে হবে, যদিও আমি এরকম মাটন খেতে ভালোবাসি না, তবুও আজকে সত্যি আমার কিছু করতে ইচ্ছে করছে না। মোটামুটি কালারটা খুবই সুন্দর এসেছে, আর এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু 1 চামচ মতো ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলা, একটু গরম মশলা, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি, এটা কিন্তু অ্যাড করলাম আমি। আর তোমাদের সাথে কাশ্মীরি রেড চিলি অ্যাড করাটা দেখাতে পারিনি, তাই বলে দিলাম। গরম মশলা ধনের গুঁড়োটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে দেখো মাটনের কালারটা এরকম আসছে, এটা রীতিমতো একদম খুব সুন্দরভাবে কষে যাবে, মাখো মাখো হবে, এখনও কিছুই হয়নি এটা। তো এটা আস্তে আস্তে মাখো মাখো হতে থাকবে, হঠাৎ মনে হলো ধনেটা দিলে টেস্ট লাগতে পারে, ধনের গুঁড়োটা দিলাম, আর কিছু কিন্তু দিচ্ছি না। গরম মশলাটা সামান্য অল্প একটু দিয়েছি সেন্টের জন্য, দেখি গন্ধটা খুব ভালো আসছে। টমেটো দই কোনো কিছু ইউজ করলাম না, এটার নাম যেহেতু কুড়িমি মটন, কুড়িমিভাবেই রান্না হবে আজকে। আর সত্যি খেতে খারাপ লাগে না, আমি আরেকদিনও করেছিলাম, ভালো লাগে খেতে, তোমরা করে দেখো, আজকেরটাও আশা করি ভালোই লাগবে, হাজব্যান্ড এলে জিজ্ঞেস করবো কীরকম হয়েছে। দেখো বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে, অসাধারণ, এখনও পুরোপুরি কষেনি, কষে গেলে একদম গ্রেভিটা আরও বেশি একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, পেঁয়াজটা কষে গিয়ে, কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে। একটা করে লঙ্কা তরকারিতে দিচ্ছি, তবু আমরা খেতে পাচ্ছি না, মানে এতটাই মানে ঝাল হয়ে যাচ্ছে, মানে আমিই ঝাল খেতে পারছি না, তাহলে হাজব্যান্ড কী করে খাবে? আর আমরা হচ্ছে একটু ঘটিদের মতো মিষ্টি মিষ্টি জিনিস, মিষ্টি মিষ্টি তরকারি বেশি ভালোবাসি, তো সবসময় সবটাতেই অল্প অল্প মিষ্টি ইউজ করি। তো কি হয়েছে বলতো, দুদিন যাবত আমরা খেতেই পাচ্ছি না, একটা করে তরকারি দিচ্ছি, আমার মনে হচ্ছে কি বলতো কাশ্মীরি রেড চিলিটাতে বুঝি ঝাল আছে, কিন্তু এরকম হয় না, কাশ্মীরি রেড চিলিতে ঝাল থাকে না। তো কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, তাই আজকে মাংসে আমি একটা লঙ্কা ইউজ করিনি, এই এতটুকু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, তো জানি না আজকে কি হয়, তাই লঙ্কাটা আমি পরে দেবো, কারণ মেয়ে খাবে এটাটা, যে এরকমভাবে মাটন রান্না করলেও খাওয়া যাবে, বুঝতে পারছো তো? তো চলো তোমরা দেখে নাও। এই যে দেখো ঝোলটা একটু পাতলা টাইপের হয়েছে, এই যে একটু পাতলা হয়েছে, আরও ফুটে যাবে, এটা ফুটে গেলে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আর একটু ফুটে যাবে, ফুটে গেলে জাস্ট গরম মশলা একটু দিয়ে দিব, তারপরে নামিয়ে ফেলবো, অসাধারণ লাগে খেতে, পাতলা ঝোলেই ভীষণ টেস্ট হয় মাটনের, বলো হয় তোমার এটি কে হয়? বাম্মাদের বাড়ির থেকে টেডিটা নিয়ে চলে এসেছে, কে হয় বাবা এটা তোমার? আচ্ছা না তাকা, এটি কে হয়? বন্ধু, এটা হচ্ছে আমার মেয়ের বন্ধু, বুঝতে পারছো? বন্ধুকে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছে, বন্ধুকে সাথে নিয়ে এখনও খাবে, তো চলো ওকে আর কি চান টান করে এসে
কিছু টুজু দিয়ে খেয়ে দিয়ে বসেছি। চুলটা না আঁচড়েনি, মানে আঁচড়ানো হয়নি, স্নান করে এমনি খালি সামনেটা আঁচড়ে সিঁদুরটা দিয়ে এই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন বাজছে 4:10। ভাবলাম একটু তোমাদের সামনে আসি, কারণ দেখো এখনও ভিডিও এডিট হয়নি। ভিডিও এডিট করতে বসলে তারপরে এডিট করার পর একটু রেস্ট নিলে আর ইচ্ছে করবে না যে সামনে আসি ক্যামেরার, তার জন্য একটু কথা বলে নিলাম আমার বন্ধুদের সাথে। আর সত্যি মাটনটা খুব ভালো হয়েছিল, তোমাদেরকে জানাবার জন্যই এখন আসা। এতটা টেস্ট হয়েছিল, মানে এইভাবে রান্না করলে যে এরকম টেস্টটা হয় আমি আরেকদিন করেছিলাম, সেই দিনের থেকে আজকে বেশি ভালো লেগেছে, খুবই টেস্ট হয়েছে খেতে। তোমরা চাইলে বানিয়ে মানে খেতে পারো, যাদের ভীষণ তাড়াহুড়ো থাকবে আর যাদের একটু টাইম থাকবে তারা একটু কষিয়ে বসিয়ে রান্না করো। আর এটা আমি অবশ্যই কষিয়েছিলাম, না কষালে তো আর হবে না বলো। আর চুলগুলো ভেজা তাই আছড়াইনি, একদমই ভালো লাগছে না, দেখো কীরকম লাগছে না। তো চলো তোমাদেরকে যেটা দেখাবো, আমার ঠাকুরের আসনে এত সুন্দর রোদ্র পড়েছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, কি সুন্দর মানে রোদ্রু পড়েছে, জাস্ট মানে এটা বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর রোদ্রু পড়েছে ঠাকুরের আসনে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখেছো বন্ধুরা, এই জাস্ট পুজো দিয়ে আমি স্নান করে মানে পুজো দিয়ে খেয়ে দিয়ে উঠলাম, আর এখন একটু চুলগুলো সুন্দর ঠাকুরের আসনে রোদ্রুটা পড়ছে, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করেই ফেলি, নাহলে মনটা ভালো লাগবে না। আর সারাদিন কাজকর্ম করে এই বসেছি, তো আর ভালোই লাগছে না, এখনও কাজ, এখন ভিডিও এডিট করতে হবে, পাবলিশ করতে হবে। তো চলো, তোমাদেরকে দেখাবার ছিল আর জানানোর ছিল মাটনটা কীরকম হয়েছে, দুটোই মানে ঠাকুরটাকেও দেখানো হয়ে গেল রোদ্রু পড়ছে সেই জায়গাটা, আর মাটনটার মানে কীরকম হয়েছিল সেটাও জানিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে আবার কথা হবে, আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট হবে না মানে আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো। মর্নিং বন্ধুরা, কালকে আর যে দুপুরে তো, হ্যাঁ বিকেলে তোমাদের সামনে এলাম, তারপরে তো আর আসতেই পারলাম না, একদম রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুম, তখনও ভাবলাম যে ব্লগটা স্টার্ট মানে ব্লগটা শেষ করবো, সেই ব্লগটা শেষ করাই হলো না কিছুতেই, ঠান্ডা লেগে গেছে, ফ্যানের হাওয়া এখন সহ্য হচ্ছে না। এখন বাজছে 9:10, আজকে সানডে, জানিয়ে এসেছি ব্লগটাও শেষ করতে হবে, তোমাদের সামনে এলাম। এই যে দেখো চা আর এই কুকিজ দুটো আমার জন্য, আর এটা হাজবেন্ডের জন্য, তো মানে মেরি বিস্কুট। তো এখন ফটাফট চাটা খেয়ে নিই, ব্লগটাও শেষ করা হবে, আর কালকে ব্লগ এডিট হয়নি, কিছু হয়নি, আজকে সব কাজ পড়ে আছে, তার উপরে এবার বাবা নাকটা, তার উপরে আবার আজকে ব্লগ মানে স্টার্ট করতে হবে আরেকটা। তো চলো, হ্যাঁ একটু চাটা খেয়ে নিই, ঠান্ডা লেগে গেছে। সকালবেলা এই টাইমটাই আমার একটু রিল্যাক্স, মানে চা খাওয়া অবধি, চা খাওয়ার পরে মাথায় সেই এক গাদা কাজের বোঝা আমার মাথায় চেপে যায়। কালকের ব্লগটা তো আজকে অবধি কন্টিনিউ হচ্ছে, তাই ব্লগটা আর কন্টিনিউ করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি, চা খাওয়া শেষ, ব্লগও শেষ, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।